ভারত পাকিস্তানের প্রায় দুই যুগ পর স্বাধীন হয় বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক যাত্রা মসৃণ ছিল না তাদের মতো, তবু অর্থনীতির নানা সূচকে বহু আগেই পেছনে ফেলেছে পাকিস্তানকে। আর দশ গুণ বড় অর্থনীতির দেশ ভারতকে সব সূচকে হারাতে এখনও না পারলেও বিজয়ের 49তম বছরে মাথাপিছু আয়া ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। নয় মাস যুদ্ধের পর বলতে গেলে কিছুই ছিল না, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল রাস্তাঘাট, ঘর বাড়ি, যোগাযোগ ব্যবস্থা। যাত্রার শুরুতে 1972 সালে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি আর খাবারের অভাব, বৈদেশিক ভান্ডারও ছিল শূন্য। সেই বাংলাদেশই এখন বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল সেই পাকিস্তানি এখন আর্থসামাজিক সব সূচকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশের চেয়ে। শুধু তাই নয়, স্বাধীনতার 73 বছরে ভারত পাকিস্তান যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে মাত্র 49 বছরে। জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে তিন দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ, মাথাপিছু জিডিপির ক্ষেত্রে পাকিস্তানকে টপকে গেছে বহু আগেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $1,888, যেখানে ভারতের হবে $1,877। একটা সময় ছিল যখন দেশে চিকিৎসা এবং সচেতনতার অভাবে শিশু মৃত্যুহার ছিল অনেক বেশি। 49 বছরে এক্ষেত্রে অবাক করার মতো উন্নতি করেছে বাংলাদেশ। প্রতি 1,000 জনে ভারতে শিশু মৃত্যুর হার যেখানে 30 আর পাকিস্তানে 58, সেখানে বাংলাদেশে মাত্র 22 জন। শিক্ষার হারের ক্ষেত্রে বাংলাদেশ ভারত থেকে কিছুটা পিছিয়ে থাকলেও এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রেও শীর্ষে বাংলাদেশ। আয়তন বিবেচনায় ভারত পাকিস্তানের চেয়ে বেশি জনবহুল হলেও জন্ম নিয়ন্ত্রণ হারে এগিয়ে বাংলাদেশ। গড় আয়ুর ক্ষেত্রেও বাংলাদেশ থেকে পিছিয়ে ভারত পাকিস্তান। দারিদ্র্যসীমা বিবেচনায় তিন দেশের মধ্যে খুব বড় পার্থক্য না থাকলেও দারিদ্র বিমোচনে বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। আমাদের সমস্ত কর্মকাণ্ডে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে দারিদ্র দূরীকরণ। পাকিস্তানের এখনো যারা দেশ পরিচালনা করেন তারা মানুষের প্রতিনিধি নন, তারা আর্মির প্রতিনিধি এবং তারা আর্মির স্বার্থটাই বেশি দেখেন। বিদ্যুতের সুবিধাভোগীর হারেও ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এবারে যে একটা 7 ইকোনমিক জিডিপিতে যোগ হয়েছে, এটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু পিছন দিকে বিদ্যুৎ। বিদ্যুতের কারণে শিল্প বেড়েছে, বিদ্যুতের কারণে যা সকলের ঘরে আলোকিত হয়েছে, মানুষের সাহস সঞ্চয় হয়েছে, মানুষ উৎফুল্ল হয়েছে কাদের মধ্যে ঝাঁপিয়ে পড়া। তৈরি পোশাক রপ্তানিতেও ভারত পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আর প্রবাস আয়ে ভর করে বিজয়ের 49 বছরে এসে পাকিস্তানের তুলনায় দ্বিগুণ হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।